আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সামগ্রিক মান ব্যবস্থাপনা নিয়ে। মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট এই বিষয়টির একটি অংশ হচ্ছে সামগ্রিক মান ব্যবস্থাপনা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সামগ্রিক মান ব্যবস্থাপনা সম্পর্কে, এবং সামগ্রিক মান ব্যবস্থাপনা সম্পর্কে আমরা কিছু তথ্য আজ জেনে নিব। একটি প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত দক্ষ ও যোগ্য কর্মীদের উৎপাদন কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়ন করে ক্রেতা বা ভোক্তাদের সন্তুষ্টি বিধান করাকে সামগ্রিক মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সামগ্রিক মান ব্যবস্থাপনাকে সার্বিক মান ব্যবস্থাপনাও বলা হয়। সামগ্রিক মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা যদি আরো সহজে বলতে যাই, তাহলে সার্বিক মান ব্যবস্থাপনা হলো এমন একটি পদ্ধতি যেখানে পণ্য, সেবা ও ব্যবসায় প্রক্রিয়ার মান উন্নয়নের জন্য একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানের সকল ব্যক্তিবর্গ, সকল কর্মচারী সবাই মিলেমিশে কাজ করে, এবং এর মাধ্যমেই সামগ্রিক মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। এখন সামগ্রিক মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই। সার্বিক মান ব্যবস্থাপনা বা সামগ্রিক মান ব্যবস্থাপনাকে ইংরেজিতে বলা হয় টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, বা সংক্ষেপে বলা হয় TQM। নিচে আমরা দুইজন ভদ্রলোকের নাম দেখতে পাচ্ছি। এই ভদ্রলোকদের নাম সম্পর্কে জানার আগে আমরা একটি ছোট্ট গল্প সম্পর্কে জানব। সামগ্রিক মান ব্যবস্থাপনার যে ধারণাটি, এই ধারণাটি এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন যুদ্ধ বিধ্বস্ত জাপানের অর্থনীতির অবস্থা বেশ খারাপ ছিল বা নাজুক ছিল। তখন তাদের উৎপাদন কাজ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হতে থাকে। এর ফলে পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে জাপানের যে উৎপাদিত পণ্য, সে পণ্য অত্যন্ত নিম্ন মানের বলে পরিচিত হয়ে ওঠে। অর্থাৎ সবার কাছে এরকম একটি ধারণা চলে আসে যে জাপানের যে সকল পণ্য জাপান উৎপাদন করে, জাপানের উৎপাদিত পণ্য নিম্নমানের, এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য জাপান মানসম্মত পণ্য উৎপাদনের দিকে বিশেষভাবে নজর দেয়। তাদের লক্ষ্য ছিল যেভাবেই হোক না কেন উন্নত মানের পণ্য উৎপাদন করতে হবে, এবং উন্নত মানের পণ্য সরবরাহ করে বিশ্ববাজার দখল করতে হবে। এই লক্ষ্যে তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত যে সকল কারখানা ছিল, সে সকল কারখানাগুলোকে পুনর্গঠিত করে, এবং প্রথম থেকেই উন্নত মানের প্রতি গুরুত্ব দিয়ে তারা পণ্য উৎপাদন শুরু করে। 1970-এর দশকে জাপানি শিল্পপতিরা আমেরিকা থেকে দুজন পরামর্শকের বিভিন্ন পরামর্শ গ্রহণ করে, এবং এই দুজন পরামর্শক হচ্ছেন ডব্লিউ এডওয়ার্ডস ডেমিং এবং জোসেফ এম জুরান। এই দুইজন একটি নতুন দর্শনের উদ্ভাবন করেন, এবং তাদের এই দর্শনের মূল বিষয়বস্তু ছিল পণ্যের বাজে মান বা খারাপ মানের জন্য শ্রমিকগণ দায়ী নয়, ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট দায়ী। অর্থাৎ উন্নত পণ্য তৈরি করতে শুধুমাত্র শ্রমিকের অংশগ্রহণ থাকলেই হবে না, উন্নত মানের ব্যবস্থাপনা প্রয়োজন, উন্নত মানের পরিবেশ প্রয়োজন, উপযুক্ত কার্য পরিবেশ প্রয়োজন, এবং একটি প্রতিষ্ঠানের পণ্যের উন্নত মান বজায় রাখার জন্য উপযুক্ত কার্য পরিবেশ সৃষ্টি করতে হবে, এবং মানের ক্ষেত্রে কোনো সমস্যা যদি হয়ে থাকে, কোনো ত্রুটি হয়ে থাকলে সে ত্রুটি বা সমস্যা ব্যবস্থাপনাকেই ঠিক করতে হবে, সমাধান করতে হবে। এবং এভাবেই সামগ্রিক মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার ধারণাটি চলে আসে। পরবর্তীতে জাপান বিভিন্ন নতুন নতুন পণ্য এবং উন্নত মানের পণ্য তৈরি করে, এবং এর মধ্যে একটি পণ্য হচ্ছে কম জ্বালানি ব্যয় সম্পন্ন গাড়ি, যে গাড়িগুলো জাপান উৎপাদন করে। এবং বিশ্বে জ্বালানি সংকট দেখা দিলে জাপানি এই কম জ্বালানি ব্যয় সম্পন্ন গাড়ির যে চাহিদা, সে চাহিদা বৃদ্ধি পেতে থাকে। এভাবে আস্তে আস্তে বিশ্ববাজারে জাপানের পণ্যের একটি সুনাম সৃষ্টি হয়, এবং জাপান বিশ্ববাজারে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ নিজের অধিকারে করে নেয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সামগ্রিক মান ব্যবস্থাপনা বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এই ধারণাটি কিভাবে চলে আসলো, এবং এই ধারণাটি চলে আসার পেছনে কি কারণ রয়েছে, এবং কোন ব্যক্তিবর্গের অবদান রয়েছে।
এখন আমরা সামগ্রিক মান ব্যবস্থাপনা সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিব। সামগ্রিক মান ব্যবস্থাপনার মূল দর্শন রয়েছে, আমরা সেই মূল দর্শনগুলো সম্পর্কে এখন জানব। সামগ্রিক মান ব্যবস্থাপনার মূল দর্শন হচ্ছে তিনটি, এবং এই তিনটি দর্শন হচ্ছে ক্রেতা বা ভোক্তা সন্তুষ্টি, অর্থাৎ ক্রেতা বা ভোক্তাদের সন্তুষ্ট রাখতে হবে, প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করবে এই পণ্যের মাধ্যমে ক্রেতার বা ভোক্তার সন্তুষ্টি অর্জন করতে হবে। পরবর্তী যেই দর্শন তা হচ্ছে প্রতিষ্ঠানের কর্মীদের সম্পৃক্ত করা, অর্থাৎ প্রতিষ্ঠানের যে কোনো কাজে সকল কাজে কর্মীদের সম্পৃক্ত রাখতে হবে। কর্মীদের অংশগ্রহণ, কর্মীদের সম্পৃক্ততা প্রতিষ্ঠানের উন্নয়নেও ভূমিকা পালন করবে, উন্নত মানের পণ্য তৈরি করতে সামগ্রিক মান ব্যবস্থাপনা নিশ্চিত করতেও কর্মীদের সম্পৃক্ততা ভূমিকা পালন করবে। এবং সর্বশেষ যে দর্শন নিয়ে আমরা আলোচনা করব তা হলো গুণগত মান ধারাবাহিকভাবে উন্নয়ন করা। একটি প্রতিষ্ঠান যদি সামগ্রিক মান ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় তার অবশ্যই মানের ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের পণ্যের যে গুণগত মান তা ধারাবাহিকভাবে উন্নয়নের মধ্যেই থাকবে, প্রতিনিয়ত পণ্যে নতুন বিষয় সংযুক্ত হবে, প্রতিনিয়ত পণ্যের গুণগত মান উন্নয়নের প্রতি নজরদারি থাকবে, সচেতনতা থাকবে এবং পণ্যের গুণগত মানের ধারাবাহিক উন্নয়ন ঘটবে। এর মাধ্যমে ক্রেতা বা ভোক্তা প্রতিনিয়ত সন্তুষ্ট থাকবে এবং কখনোই তাদের মনে হবে না যে একটি পণ্য বা সেবা তার চাহিদা বা প্রত্যাশা পূরণে আগে সক্ষম থাকলেও বর্তমানে সে পণ্য বা সেবা তার চাহিদা পূরণ করছে না। আমরা দেখে নিলাম সামগ্রিক মান ব্যবস্থাপনার দর্শনগুলি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম সামগ্রিক মান ব্যবস্থাপনা সম্পর্কে, সামগ্রিক মান ব্যবস্থাপনার কিছু তথ্য আমরা জেনে নিলাম এবং সামগ্রিক মান ব্যবস্থাপনার মূল দর্শন সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জেনে নিলাম। আশা করি আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।